আমরা ডাটা এন্ট্রির আরেকটি কাজ এখন দেখব এবং এই কাজটি কিভাবে করতে হয় সে বিষয়ে আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। দেখুন, এটা ওডেস্কে আমি ঢুকেছি এবং ডাটা এন্ট্রি সেগমেন্টে ডাটা এন্ট্রি ফর অনলাইন স্টোর প্রোডাক্ট এন্ট্রি ম্যাজেন্টো। তো এখানে মূলত ম্যাজেন্টো প্ল্যাটফর্মে তার ওয়েবসাইটটি রয়েছে বা অনলাইন স্টোরটি রয়েছে এবং সেই সেখানে তার কাজগুলো করতে হবে। এখানে সে চাচ্ছে যে ট্যালেন্টেড ওয়ার্কার ইনপুট প্রোডাক্টস ফর আওয়ার নিউ অনলাইন স্টোর, তার নতুন অনলাইন স্টোরের জন্য, এবং সে ইউজ করছে ম্যাজেন্টো প্ল্যাটফর্ম মূলত অনলাইন শপিংয়ের জন্য, অনলাইন কেনাবেচার সাইটের জন্য মূলত ম্যাজেন্টো অনেক ইউজ করে থাকে ই কমার্স ওয়েবসাইটের জন্য। সো ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স উইল বি ম্যাজর প্লাস। আমি মূল কথাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। উই কারেন্টলি হ্যাভ অ্যাবাউট 200 প্রোডাক্টস, ভিডিও গেমস, গিফট, সফটওয়্যার ইত্যাদি। এই সব প্রোডাক্টগুলো 200 প্রোডাক্টগুলো আপলোড করতে হবে তার সাইটে। ইস প্রোডাক্ট উইল হ্যাভ এ ফিউ পিকচার্স অ্যান্ড টেক্সট ডিসক্রিপশন, প্রাইস এবং জেনারেল ইনফরমেশন, এইগুলি দিয়ে দিতে হবে। জাস্ট এতটুকুন কাজ। আমি একটি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে একটি সাইট দেখাচ্ছি। এটি একটি অনলাইন স্টোর, অস্ট্রেলিয়ান একটি অনলাইন স্টোর, এবং এই অনলাইন স্টোরে ঠিক এই ধরনের প্রোডাক্টগুলো দেওয়া আছে, লক্ষ্য করুন। এবং এখানে দেখুন গিফট, এখানে গেম কার্ড এবং গিফটস রয়েছে, গিফটসের আইটেমও রয়েছে। এবং সেখানে যেমন লাইক এই গেম, এই 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 গেম কার্ডটি রয়েছে, এটির ইমেজ আছে এবং সেখানে একটি এটির নামও রয়েছে যে ইন্টিমেট কার্ড গেম, তার প্রাইসটাও এখানে লেখা রয়েছে, ঠিক এক্স্যাক্ট এরকম। তো এইখানে মূলত সাইটের সে আমাকে কন্ট্রোল দিবে, অ্যাক্সেস কন্ট্রোল দিবে, এবং আমি আমাকে ঢুকে যা করতে হবে যে তার অনলাইন শপে এই ধরনের ইমেজ এবং শর্ট ডিসক্রিপশন, প্রাইস দিতে হবে। তা আসুন আমরা এই কাজটি, যদি এই ধরনের কোনো কাজ পেয়ে যাই বা করতে চাই, আপনার যদি প্রথমেই ডিটেলস ধারণা থাকে কীভাবে এই ইমেজগুলো আপলোড করতে হয় এবং কীভাবে এই প্রাইস বা টেক্সট লিখতে হয়, তাহলে আপনার জন্য ক্লায়েন্টের সাথে কাজ পাওয়ার জন্য সেভাবে আপনি নেগোসিয়েশন করতে পারবেন। এছাড়া কাজ পেয়ে গেলে আপনি ঠিক সুন্দরভাবে সম্পাদন করতে পারেন। তাহলে আসুন আমি আমার জুমলা সাইটের বিষয়টি দেখাচ্ছি, কারণ ম্যাজেন্টো এবং জুমলা প্রায় কাছাকাছি। ম্যাজেন্টো এবং জুমলার সিস্টেমগুলো, ইমেজ আপলোডিং ইত্যাদি সিস্টেমগুলো প্রায় কাছাকাছি, কারণ আমি জুমলাতেই দেখাচ্ছি। আপনারা যদি জুমলাতে পারেন, ম্যাজেন্টোতেও পারবেন। তো জুমলাতে আমি এখানে দেখুন, ধরুন একটা ইমেজ আপলোড করব। আমি অলরেডি এই ইমেজটি আপলোড করেছি, এখানে অনলাইন স্টোর নামে একটি ফোল্ডার বানিয়েছি, এই ইমেজটি ধরেন আপলোড করব। আমরা এখানে আপলোডের জন্য আমি আর্টিকেল ম্যানেজার এখানে চলে এসেছি এবং এখান থেকে ইমেজ এখান থেকে যেতে পারি আমি, অথবা এখানে দেখুন একটি বাটন রয়েছে ইনসার্ট এডিট ইমেজ, এই বাটনের মাধ্যমে যেতে পারি। তো আমি ইমেজের মাধ্যমে যাই এবং ফলে আমাদের সামনে একটি ডায়লগ বক্স এসছে এবং এখানে দেখুন আপলোড ব্রাউজ, ব্রাউজ বাটনে ক্লিক করে আমি দেখিয়ে দিব যে কোন কোন এটি নিতে চাই। আমি ডেস্কটপে রেখেছিলাম এবং অনলাইন স্টোর নামে অনলাইন স্টোরে ডাবল ক্লিক করবে এবং এই ইমেজটি কার্ড গেম ওপেন, দেন স্টার্ট আপলোড। আমি স্টার্ট আপলোডে ক্লিক করছি। আপলোড কমপ্লিট এবং এই ইমেজটি আমরা এখানে কোথায় আছে ইমেজটি আমরা এখন যদি দেখতে চাই, আমরা নিচের দিকে চলে আসব, অথবা আমি এখানে যে নাম দিয়ে, নাম ছিল কার্ড গেম, এখানে কার্ড গেম লক্ষ্য করুন, এখানে কার্ড গেম নামে ফাইলটি আমি দেখতে পাচ্ছি এবং এখানে আমি প্রয়োজন হলে ইমেজ ডিসক্রিপশন এখানে আলাদাভাবে লিখে দিতে পারি, টাইটেল লিখে দিতে পারি। যাই হোক, এখানে আমি কিছু করছি না, জাস্ট ইনসার্ট বাটনে ক্লিক। অলরেডি ইমেজটি এখানে চলে এসেছে এবং এখানে আমি যদি ডিসক্রিপশন দিতে চাই, আমি অলরেডি এখানে ঠিক এন্টার দিয়ে কিবোর্ড থেকে আমি লিখে দিতে পারি, বা আমি যদি শিফট চেপে এন্টার চাপি তাহলে আমার ক্লোজলি ইয়ে হবে। এবং এখানে শিফট চেপে এন্টার চাপলে আমাকে আমার সিঙ্গেল প্যারাতে
ক্লোজলি হবে এটা। তো এভাবে আমি জাস্ট টাইপ করে দিতে পারি। দেন আমি যদি চাই আবার আরেকটি ইমেজ এভাবে আনতে চাই, ঠিক একইভাবে আমি আরেকটি ইমেজ এভাবে এনে দেখাচ্ছি আপনাদেরকে। ইনসার্ট এডিট ইমেজ, এখানে এখানে যে ডায়লগ বক্স এসছে আমাদের, ঠিক এই জায়গায় আপলোড নামে একটা বাটন আছে দেখুন, এখানে ক্লিক করে অ্যাড, অ্যাডে ক্লিক করবো এবং গিফটস আমি পরের যেটি রয়েছে এটি সিলেক্ট করে দিলাম, দেন আপলোড। দুটি ওয়েই আমি দেখালাম, যেটি আপনাদের কাছে কমফোর্টেবল মনে হয় সেটি করবেন। টেকচার এসছে, দেন হয়ে গেছে, আমরা এটি ক্লোজ দিয়ে দেখুন গিফটস নামে একটি ফাইল দেখতে পাচ্ছি। আমি জাস্ট ক্লিক একটি ক্লিক করব, ফলে প্রিভিউ জেনারেট হবে এখানে। দেন ইনসার্টে ক্লিক, ইনসার্ট হলো এবং একইভাবে আমরা এখানে আমাদের ইনফরমেশনগুলো এন্টার চেপে দিয়ে দিলাম। তো এভাবে আমরা জুমলাতে যদি আমরা কোনো ইমেজ আপলোড করে এভাবে আমরা যদি সেট করতে পারি, তাহলে অবশ্যই মেজেন্টাতেও পারবো, কারণ মেজেন্টার প্ল্যাটফর্মটা প্রায় একই, একটু সামান্য ডিফারেন্ট, আপনারা দেখলেই বুঝতে পারবেন ইন্টারফেস। তো এর মানে হচ্ছে যে আপনাদের এই ডাটা এন্ট্রি কাজ করতে গেলেও এই জুমলা অথবা ওয়ার্ডপ্রেসের বেসিক কিছু ধারণা থাকা দরকার। দেখবেন যে অনেক কাজ আছে যে এই ধরনের প্রোডাক্ট আপলোড, তার অনলাইন স্টোরে তার ডিফারেন্ট অনেক প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের ইমেজ ডিসক্রিপশন সহ আপলোড করতে হবে। ধন্যবাদ সবাই।